বিরতির পর স্বাগত। সামনেই 2024-এর লোকসভা নির্বাচন, ইতিমধ্যে পাখির চোখ রয়েছে শাসক থেকে বিরোধী প্রত্যেকটি দলের। কার্যত লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া জোট এনডিএ তারা দফায় দফায় বৈঠক করছে এবং বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করছে। ব্যতিক্রমী নয় কিন্তু রাজ্যেও শাসক বিরোধী প্রত্যেকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক কর্মসূচি, একাধিক যোগদান সভা কিন্তু অব্যাহত রয়েছে। আজ সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের ডাকে এক যোগদান সভার আয়োজন করা হয়েছে, যেখানে 53 পরিবারের 204 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন। এবং আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, আইসিসির কার্যকারী কমিটির স্থায়ী সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন, জেলা কংগ্রেস প্রেসিডেন্ট দীপক চক্রবর্তী সহ অন্যান্যরা। কার্যত কংগ্রেসে যোগদান দিয়েছেন আজ 23 বিধানসভা নির্বাচনে 23 ধনপুর তৃণমূলের প্রার্থী হওয়া হাবিল মিয়া এবং 22 সোনামুড়া আসনে তৃণমূলের প্রার্থী নীল কমল সাহা। কার্যত আজকের যে যোগদান সভা রয়েছে সেই যোগদান সভায় অবশ্যই কিন্তু বলতে হয় যে তৃণমূলের ঘর ভেঙে এবার কংগ্রেস দলে যোগদান রয়েছে। কার্যত যে দুজন আজ মূল যোগদান করেছেন তারা কিন্তু 2023 বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী ছিল এবং তারা বর্তমানে কংগ্রেস দলে যোগদান করেছেন, স্বাভাবিকভাবেই একটি তাৎপর্যপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে। ঠিক সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে 2023 বিধানসভা নির্বাচনের পর তৃণমূলকে কিন্তু আর সেইভাবে প্রচার প্রসারে এগিয়ে যেতে দেখা যাচ্ছে না, কোনোভাবেই প্রত্যেকটি বিরোধী দলের সাথে তৃণমূলকে টেক্কা দিতে দেখা যাচ্ছে না। আজ চিত্রটাও কিন্তু ঠিক সেই রকমই একটা বার্তা দিল আজকের যে যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে, যে সেখানে তৃণমূলের প্রার্থীরা এবার কংগ্রেস দলে যোগদান করেছে, অর্থাৎ তৃণমূলের যে ভোট ব্যাংক ছিল সেটাও কিন্তু এখন ভাঙতে শুরু করেছে। যে যে কয়েকটা ভোট ব্যাংক বা যে সংখ্যক কর্মী সমর্থক নিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসটা চলছিল তাতেও কিন্তু ইতিমধ্যে ফাটল দেখা যাচ্ছে। আজ সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের ডাকে একটি যোগদান সভা এবং এই যোগদান সভায় জানা যাচ্ছে 53 পরিবারের 204 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেছে। সে বিষয়ে আজ উপস্থিত অতিথিরা কি বলছেন শুনুন। আপনারা শুনলেন বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য। কার্যত আজ সোনামুড়া জেলা কংগ্রেস ভবনে এই যোগদান সভাটির আয়োজন করা হয়েছে, যেখানে সুদীপ রায় বর্মন শাসক দলের বিভিন্ন বক্তব্য এবং যারা ইতিমধ্যে কংগ্রেস ছেড়ে শাসক দলে যোগদান করেছেন তাদের বিষয় নিয়েও কিন্তু কথা বলা হয়েছে আজকের এই যোগদান সভায়। এই মুহূর্তে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।